আমাদের আজকের বিষয় যে কাজু বাদাম খাওয়ার পরিণতি কি, বিষয়টা এই কারণে নির্ধারণ করেছি যে কাজু বাদাম খেতে খুব টেস্টি বলে অনেকে এমনিতে কাজু বাদাম খেয়ে নিচ্ছেন স্ন্যাক্স হিসেবে বা যে কোনো খাবারের সাথে, বা কখনো কখনো এমনিতেই হালকা ফ্রাই করে সল্টেড করে খাচ্ছেন। এতে হয়তো আপনি ভাবছেন যে আপনার খুব উপকার হচ্ছে। আসলে কি এই সল্টেড কাজু খেয়ে আপনার উপকার হচ্ছে, নাকি চরম পরিণতি হচ্ছে দেহে, চরম মাশুল দিতে হচ্ছে আপনাকে শুধুমাত্র এই কাজু খাওয়ার কারণে? যাদের এমন ভাবে কাজু খাওয়ার অভ্যাস রয়েছে বা উপকার বলে নিয়ম করে কাজু বাদাম খেয়ে নিচ্ছেন, তারা আজকের তথ্যগুলোর সঙ্গে মিলিয়ে নিন যে কাজু খাওয়ার কারণে আপনার দেহে এই ধরনের সমস্যা হচ্ছে কি না। তাহলে বুঝবেন আপনি যে নিয়মে কাজু খাচ্ছেন তার সম্পূর্ণ ভুল, এবং ভুলভাবে কাজু বাদাম খাওয়ার কারণে আপনার দেহের ভিতরে বেশ কিছু জটিল রোগের সৃষ্টি হচ্ছে। তাই দেরি না করে কাজু বাদাম কিভাবে খেলে শুধুমাত্র উপকার হবে সেই তথ্যটুকু জানুন। সেই সঙ্গে কাজু খেলে আসলে কি উপকার হয় নাকি ক্ষতি হয় সেগুলো জানুন। আমি শুরুতেই বলেছি যে কাজু বাদাম খাওয়ার পরিণতি কি, তার মানে বুঝতেই পারছেন যে এর ভয়ঙ্কর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, আর সেগুলোই আজ আপনাদের বিশেষভাবে জানাবো। আসলে আপনি যখনই সল্টেড বা ভাজা কাজু বাদাম খান, অনেকে আবার টেস্টি বলে কাঁচা কাজুও খেয়ে নিচ্ছেন, তখন এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তো আপনার হবেই। কাজু বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, আর এর সঙ্গে যখন আপনি সোডিয়াম বা লবণ যুক্ত করে ভেজে নিচ্ছেন, তখন এটি আপনার কিডনির উপরে বাড়তি চাপ সৃষ্টি করে। আর নিয়মিত যদি এভাবে কেউ খেতে থাকেন বা সপ্তাহে যদি 3-4 দিন বেশ কিছু কাজু বাদাম 8-10টা করে খেয়ে নেন, তাহলে অবশ্যই তা আপনার কিডনির জন্য হুমকি স্বরূপ। ফলস্বরূপ আপনার কিডনি বিকল হতে পারে বা কিডনিতে পাথর সৃষ্টি হতে পারে। কাজেই এভাবে কাজু বাদাম কখনোই খাবেন না। অনেকের বিভিন্ন ধরনের রোগ রয়েছে, যেমন কারো কারো হার্টের সমস্যা রয়েছে, কেউ তার জন্য ঔষধ খাচ্ছেন, আবার বিভিন্ন মানুষ বিভিন্ন রোগের জন্য নিয়মিত বিভিন্ন ঔষধ খেয়ে থাকেন। কিন্তু কাজু বাদাম এমন কিছু উপাদান রয়েছে, যেমন প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে, এটি আপনার যে কোনো ঔষধের কার্যকারিতাকে কম করতে পারে, বা এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার সঙ্গে মিলেমিশে আপনার দেহে ভয়ঙ্কর জটিল রোগের সৃষ্টি করতে পারে। কাজেই কাজু বাদাম খাওয়ার আগে অবশ্যই 2 বার ভেবে নেবেন যে এই বাদাম আপনার উপকার করছে নাকি ক্ষতির দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। অনেকেরই সবসময় বদহজম, গ্যাস, অ্যাসিডিটি এই ধরনের সমস্যাগুলো লেগেই থাকে। আর আমাদের রোগের কারখানা অর্থাৎ রোগ সৃষ্টি হয় কিন্তু হজমতন্ত্র থেকে, অর্থাৎ পেট থেকে। আপনার পেটের গন্ডগোল মানে আপনার বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হওয়া। কাজু বাদামে রয়েছে উচ্চ মানের ফাইবার। আপনি কাজু বাদাম হিসেব না করে যখন তখন সল্টেড বা কাঁচা খেয়ে নিচ্ছেন, বা যে কোনো রান্নায় কাজু বাদাম বেটে ব্যবহার করছেন। অনেকে তো আধুনিক রান্নার সঙ্গে কাজু বেটে দিয়ে থাকেন, এতে করে যা হবে আপনার এই পেটের সমস্যা আরো বেড়ে যাবে। উচ্চমানের ফাইবার বেহিসেবি খাওয়ার কারণে এবং ভুল নিয়মে খাওয়ার কারণে আপনার পেটের হজমের গন্ডগোল লেগেই থাকবে। আপনি হয়তো দিনে 100 বা 150 গ্রাম করে মাছ মাংস খাচ্ছেন, সঙ্গে কিছু না জেনে বুঝে কাজু বাদামও খেয়ে নিচ্ছেন। এই কাজুতে থাকা অতিরিক্ত প্রোটিন এবং আপনার অন্যান্য গ্রহণ করা প্রোটিন আপনার দেহে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে। অতিরিক্ত প্রোটিন কখনোই দেহের জন্য ভালো নয়। কাজেই আপনি কতটুকু কাজু বাদাম খাবেন, কিভাবে খাবেন, তা অবশ্যই জেনে নেওয়া দরকার। কাঁচা কাজু বাদামে রয়েছে এক ধরনের বিষ। কাজেই আপনি যদি কাঁচা কাজু কখনো খেয়ে থাকেন, তাহলে আপনি মস্ত বড় ভুল করবেন। এটি আপনার দেহে এমন কিছু বিষক্রিয়া তাৎক্ষণিকভাবে তৈরি করতে পারে যে আপনার বমি হতে পারে, শরীর জ্বালাপোড়া করতে পারে, বা শরীরের মধ্যে এমন কিছু প্রবণতা হবে যে হঠাৎ করেই আপনার হার্ট স্ট্রোকও হয়ে যেতে পারে। আসলে আমাদের বুঝে নেওয়া উচিত যে কোন খাবার কিভাবে খাওয়া উচিত। আপনার হয়তো চরম অ্যালার্জি আছে, মারাত্মক অ্যালার্জির কারণে আপনি রাতে ভালো করে ঘুমাতে পারেন না, আপনার গা হাত পা সব সময় চুলকাতে থাকে, র‍্যাশ অ্যালার্জি, চোখে অ্যালার্জি, বা কখনো কখনো অ্যালার্জির কারণে আপনার গলার ভেতর ফুসফুসের ভেতরটা ফুলে যায়, আপনার শ্বাস নিতে কষ্ট হয়। যদি এমন হয়ে থাকে, তাহলে অবশ্যই চিন্তা করে দেখুন যে এটা আপনার কাজু বাদাম খাবার খাওয়ার কারণে হচ্ছে। কাজু দিয়ে বানানো এমন কোনো খাবার কি আপনি খেয়েছেন যার কারণে আপনার অ্যালার্জি বেশি হয়েছে? তাহলে যত উপকারী হোক না কেন, কাজু বাদাম খাওয়া আপনাকে সেই দিনই বন্ধ করতে হবে। বুঝতেই পারছেন বন্ধু, কাজু বাদাম খাওয়ার কি ভয়ঙ্কর পরিণতি রয়েছে।
অনেক সময় কাজু বাদাম খাওয়ার কারণে হওয়া অ্যালার্জিতে হঠাৎ করেই মানুষের প্রাণও চলে যেতে পারে। যদি আপনার অ্যালার্জি না হয়ে থাকে তাহলে আপনি কাজু কিভাবে কয়টা করে খেলে উপকার পাবেন, কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। তার জন্য এই উপায়টি দয়া করে মনে রাখুন। কাজু বাদাম খেয়ে উপকার পেতে চাইলে অবশ্যই ভিজিয়ে খাবেন। কতক্ষণ ভেজাবেন? কাজু বাদাম আপনাকে ভেজাতে হবে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা। আপনি রাতের বেলায় কাজু ভিজিয়ে রাখুন অথবা সকালে ভিজিয়ে রেখে বিকেলে খান। যদি আপনাকে কাজু বাদাম ভেজাতে হয় তাহলে অবশ্যই বিশুদ্ধ বা ফোটানো পানি ব্যবহার করতে হবে। আপনি 4টি কাজু বাদাম ভিজিয়ে রাখবেন। যদি আপনি প্রাপ্ত বয়স্ক হয়ে থাকেন অর্থাৎ 18 থেকে তদূর্ধ্ব, যে কেউ 4টি করে কাজু বাদাম খাবেন। যদি কারো ওজন অত্যন্ত কম থাকে, শারীরিক দুর্বলতা প্রচণ্ড থাকে, তিনি 5 থেকে 6টি করে খেতে পারেন। এবারে বিশুদ্ধ পানির ভেতরে কাজু বাদাম ডুবিয়ে তাতে কিছু পরিমাণ লবণ মিশিয়ে দিন। লবণ মিশিয়ে ঢেকে রাখুন। এরপর এই নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেই আপনি সেই পানিগুলো ছাড়িয়ে নিয়ে কাজু বাদাম খেয়ে নিন। একে ভেজে খাওয়ার কোনো দরকার নেই। এইভাবে ভেজানো পানিতে ভেজানো কাজু বাদাম খেলে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও যাদের কিডনি রোগ রয়েছে, যাদের গল ব্লাডারে পাথর রয়েছে, তারা কাজু বাদাম একেবারে খাবেন না। এছাড়া ভেজানো কাজু বাদাম কেউ যদি খান তাহলে তার ইরিটেবল বাউল সিন্ড্রোম কমে যাবে, অর্থাৎ আপনার অনিয়ন্ত্রিত পেটের সমস্যা দূর করতে পারবেন। আপনার দেহের ট্যানিন দূর হবে, এছাড়া মিনারেলের শোষণ ব্যাহত হবে। কাজু বাদাম খেলে আপনার হাত এমনিতেই ভালো থাকবে বলা যায়। এছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য কাজু বাদাম বেশি উপকারী, যদি কেউ ভিজিয়ে খেতে পারেন। কাঁচা বা ভাজা কাজু ডায়াবেটিস এর জন্য মারাত্মক ক্ষতিকর। গর্ভবতী মায়েদের জন্য কাজু বাদাম বেশ ভালো। কাজু বাদাম খেলে আপনার দেহের কোলেস্ট্রল বেড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়া আপনার হাড়ের গঠন মজবুত করবে, ক্যালসিয়ামের অভাব পূরণ হবে, আর পটাশিয়াম থাকার কারণে আপনার হাড় তো ভালো থাকবেই। অনেকেই কোষ্ঠকাঠিন্য বা কষা মল নিয়ে খুবই একটা বাজে অবস্থার মধ্যে দিন অতিবাহিত করছেন। কোষ্ঠকাঠিন্যের ঔষধ বলা যায় কাজু বাদামকে, কারণ কাজুতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। কাজেই যাদের পেট সবসময় নরম থাকে, ডায়রিয়ার প্রবণতা রয়েছে, তারা কাজু বাদাম খাবেন না। শারীরিক শক্তি বৃদ্ধি করবে, কাজেই কাজু বাদাম খেলে আপনার শারীরিক দুর্বলতা তাৎক্ষণিকভাবে দূর করতে পারবেন। বন্ধু, কাজু বাদাম সম্পর্কিত আজকের তথ্যগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাজু বাদাম খাওয়ার আগে এই বিষয়গুলো মনে রাখবেন যে কাজু বাদাম কিভাবে খাবেন আর কতটুকু খাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।